আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সঙ্গে মটরশুঁটি দিয়ে একটা ভিন্ন রকমের রেসিপি নিয়ে হাজির হয়েছি। এজন্য এখানে আমি আলু ও গাজর ছোট টুকরো করে নিয়েছি এবং নিয়েছি 1 কাপ পরিমাণ মটরশুঁটি। আর বাকি উপকরণগুলো আমি রান্না করার সময় দেখিয়ে দিব। আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এখন আমি এর মধ্যে 1/3 কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 3টা পেঁয়াজ কুচি। এখন এই তেলের সঙ্গে পেঁয়াজকে নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নিব। পেঁয়াজ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিব 1/2 চা চামচ পরিমাণ রসুন বাটা, 1/2 চা চামচ পরিমাণ আদা বাটা। এবারে আদা রসুনকে নেড়ে চেড়ে পেঁয়াজের সঙ্গে ভেজে নিব। এবার দিয়ে দিচ্ছি 1টা টমেটো কুচি। এই টমেটো কুচিকে নেড়ে চেড়ে একটু নরম করে নিব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া এবং 1 চা চামচ ভাজা জিরার গুঁড়া। ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। মশলাটা ভালোভাবে কষানোর জন্য দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি। পানিটা দেওয়ার পর আমি এই মশলাকে 5 মিনিটের মতো কষিয়ে নিব। মশলাটা কষিয়ে নেওয়ার পর যখন তেলটা উপরে ভেসে উঠবে তখন দিয়ে দিব ছোট করে কেটে রাখা আলু এবং গাজর। আলু এবং গাজর মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নেওয়ার শেষে দিয়ে দিচ্ছি মটরশুঁটি। এবার আমি সব কিছু একসঙ্গে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এই আলু গাজর মটরশুঁটিকে আমি খুব ভালোভাবে কষাবো। কষাতে কষাতে এটা প্রায় ভাজা ভাজা হয়ে যাবে। আমি প্রায় 5 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। এর মধ্যে আমার সবজিগুলো প্রায় হাফ সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে 1/2 কাপ পরিমাণ পানি অ্যাড করছি। পানি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিয়ে আমি এই ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব এটা সিদ্ধ হওয়া পর্যন্ত। এরই মাঝে আমার সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে এবং পানিটাও শুকিয়ে গেছে। এখন আমি এর মধ্যে অ্যাড করছি 1/2 চা চামচ পরিমাণ গরম মশলা এবং 1/2 চা চামচ পরিমাণ চাট মশলা। আমি নেড়ে চেড়ে আবারও সব কিছু একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। এখন আমি সবজিগুলোকে কড়াইয়ের এক পাশে একটু সরিয়ে নিচ্ছি। এবার এখানে একটা ডিম দিয়ে দিব। এবার এই ডিমটা একটু ভাজা হয়ে গেলে সবজির সঙ্গে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। ডিমটাকে খুব ভালো করে সবজির সঙ্গে মিশিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল আমার মজার মটরশুঁটির রেসিপি। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওটাতে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। আজ বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন, আমার এবং আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।